পান্তুমাই সিলেট জেলার পশ্চিম জাফলং ইউনিয়নের একটি গ্রাম, যা ভারত সীমান্তের মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত। পান্তুমাই গ্রামের স্থানীয় নাম পাংথুমাই, কিন্তু সঠিক উচ্চারণ পান্তুমাই। এটি বাংলাদেশের সবচেয়ে সুন্দর গ্রাম বলার যথেষ্ট কারণ রয়েছে। নয়নাবিরাম, অপূর্ব, অসাধারণ, নান্দনিক, হৃদয়স্পর্শী, এই সবগুলো শব্দই যদি এই নামের সঙ্গে লাগানো হয় তারপরও পান্তুমাই সৌন্দর্যের বিশ্লেষণ করা শেষ হবে না। অবশ্য বাংলাদেশেই যে এত চমৎকার নৈসর্গিক একটি গ্রাম আছে তা অনেকেরই অজানা। দেশ বিদেশের বিভিন্ন অঞ্চল, শহর, নগরীর সৌন্দর্যের খেতাব থাকলেও বাংলাদেশের ছোট্ট অথচ অনিন্দ্য সুন্দর এই গ্রামের কোনো খেতাব নেই। আমাদের প্রতিবেশী ভারতের মেঘালয়ের গহীন অরণ্যের কোল ঘেঁষে বাংলাদেশের বুকে নেমে এসেছে অপরূপ সুন্দর এক ঝর্ণা দ্বারা, যার কুলকুল ধ্বনিতে মন নাচে আপনাকে নিয়ে যাবে প্রকৃতির পানে। ঝর্ণাটির স্থানীয় নাম ফাটাছড়ির ঝর্ণা, কেউ কেউ একে ডাকেন বড়হিল ঝর্ণা বলে। ঝর্ণাটি প্রতিবেশী দেশ ভারতের মধ্যে পড়লেও পিয়াইন নদীর পাড়ে দাঁড়িয়ে খুব কাছ থেকে উপভোগ করা যায় ঝর্ণাটির অপূর্ব রূপ সুধা। পাশেই বিএসএফ ক্যাম্প, আর বড়ই গাছের সারি দিয়ে দুই দেশের সীমানা ভাগ করা। অবশ্য বিজেপির কোনো চকি নেই এখানে, তাই সীমানার কাছাকাছি যাওয়া চিন্তা না করাই মঙ্গলজনক। সীমান্তের কাছাকাছি না গিয়েও ঝর্ণাটির মোহনীয় সৌন্দর্য রস উপভোগ করতে পারবেন প্রাণভরে বাধাহীন। গ্রামের শেষে পাহাড়ি গুয়াবে উজ্জ্বল ভঙ্গিমায় ছুটে চলেছে হরিণীর মতোই লীলায়িত নাম না জানা ঝর্ণার জলরাশি। ছিটকে পড়ে মেলে ধরেছে নিজের রূপের মাধুরী। তবে সাবধান, ঝর্ণার কাছাকাছি যাওয়ার নিষেধ। অনেক আগে ঝর্ণার কাছে যদিও যাওয়া যেত, ঝর্ণার পানিতে নেমে গোসলও করা যেত, কিন্তু সেই সময় বিএসএফের ক্যাম্প ছিল না। তবে ভ্রমণ পিপাসুরা নিরাপদ দূরত্ব বজায় রেখে এর অপরূপ নৈসর্গিক সৌন্দর্য অবলোকন করতে পারবেন।